জয় জগন্নাথ, শুভ সকাল। আজির দিনটি সমস্ত সুখময় এবং মঙ্গলময় হেউ, এহা মোর জগন্নাথঙ্ক নিকটরে প্রার্থনা। নমস্কার সমস্তঙ্কু, শুভ সকাল। আজি হচ্ছে 21 তারিখ, 9 মাস 2024। আসন্তু আজি জানিবা আজির পঞ্জিকা কোন রহিছে। অদ্যতা 21-9-2024, কন্যা 6 দিন, আশ্বিন মাস, কৃষ্ণপক্ষ চতুর্থী, শনিবার, চতুর্থী সন্ধ্যা 6:14, দ্বিজা রাত্রি 12:36, মেষচন্দ্র 60 দণ্ড, অহরত্র, সূর্যোদয় 5:36:27, এবং সূর্যাস্ত 5:42:09। যোগিনী নৈরুতে সন্ধ্যা 6:14 গতে দক্ষিণে, মূর্তে এক পাদে রাত্রি 12:36 গতে, দিবাপ পুষ্কর দোষ, মূলা খাইবা মনা, খাইলে ধনহানি হব, অমৃত বেলা 10:26 গতে, অপরাহ্ন 1:37 গতে। ইয়ে তো লা আজির পঞ্জিকা, পঞ্জিকার আপনার বুঝিপারি। আসন্তু আজি জানিবা আজির রাশিফল কোন রয়েছে সমস্ত ভাগ্য। প্রথমে মেষ রাশির ব্যক্তিবিশেষ, ঘাতচন্দ্র যোগু মনরে অস্থিরতা, বিষাদগ্রস্ত, চাপগ্রস্ত রহিবে এবং মনরে বিরক্তিভাব ও চিড়চিড়াপণ প্রকাশ পাইব। চালিচলন, ব্যবহার, কথাবার্তা বিবাদীয় হব এবং নিজ লোক মানে শত্রুতা আচরণ করিবে। বাণিজ্য ব্যবসায় ক্ষেত্রে পরিবহন আয় মধ্যে হব এবং কর্মরে বিফলতা ও বাধাবিঘ্ন লাগি রহিব। যেউমানে দ্বিজা মেষ সেমানে সতর্ক রহিবে, সেমানক পাই শুভ রঙ্গ লাল, শুভ সংখ্যা 6, মা বগলামুখীকু আরাধনা কলে শুভফল মিলিপারিব। বৃষ রাশির ব্যক্তিবিশেষ মানে কোন রয়েছে তাঁর ভাগ্য, ঘাতবার, ঘাততিথি এবং দ্বাদশ চন্দ্র যোগু সমস্ত কর্মরে শুভফল মিলিলে মধ্যে মন অস্থির ও বিষাদগ্রস্ত রহিব। অপব্যবহার, অপবাদ ও অপযশ্রু মুক্ত হেবে এবং ঠিক সময়ের ঠিক নিষ্পত্তি নেবারে সমর্থ হেবে। বাণিজ্য ব্যবসায় ও পরিবর্তন আয় উত্তম হেব এবং কর্মরে সফলতা ও সমস্ত অটকি যাইথিবা কাম সফলতার সহ সম্পাদন করিবে। যেউমানে কৃত্তিকা ও মৃগশিরা বৃষ সেমানে সফল পাইবে, সেমানকর শুভ রঙ্গ নীল, শুভ সংখ্যা 2, মা কমলাঙ্কু আরাধনা কলে তাঁকু শুভফল প্রাপ্ত হেব। পরবর্তী রাশিকে যা, মিথুন রাশির ব্যক্তিবিশেষ মানে একাদশ চন্দ্র, শনিবার ও শুক্রবার, একাদশ চন্দ্র শনিবার ও শুক্র নক্ষত্র ভোগ হেউথিবার অসম্ভবকু মধ্যে সম্ভব করিবার সমর্থ হেবে। ধন সম্পদ বৃদ্ধি পাইব, বাণিজ্য ব্যবসায় পরিবর্তনরে আয় অতি উত্তম হেব এবং নূতন ব্যবসায়ের সুযোগ জুটিব। কর্মর আশাঠার অধিক সফলতা ও প্রমোশন মিলিপারে। সেমানকর পুনর্বস্তু মুর্গশিরা মিথুন সেমানে উপকৃত হেবে। সেমানকর শুভ রঙ্গ রয়েছে কফি, শুভ সংখ্যা 4, সেমানে মা ষোড়শীকু আরাধনা কলে শুভফল প্রাপ্তি হয়ে পড়ব। পরবর্তী রাশিকে যা, কর্কট রাশির ব্যক্তিবিশেষ মানে দশম চন্দ্র যোগু নূতন কর্মারম্ভ আরম্ভ করে পারতি কিংবা নূতন নিযুক্তি মধ্যে মিলিপারে।
ସୁଖବର ଏବଂ ସୁସମ୍ବାଦ ମିଳିବ। ସମସ୍ତ କର୍ମରେ ସୁଚିନ୍ତିତ ପଦକ୍ଷେପ ନେବେ। ଆଜି ଯେକୌଣସି କାମ ଆରମ୍ଭ କରିବେ ସେଥିରେ ଶତ ପ୍ରତିଶତ ସଫଳତା ପାଇବେ ଏବଂ ସମସ୍ତ କର୍ମରେ ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟଦକ୍ଷତା ପ୍ରକାଶ ପାଇବ। ମନରେ ସଚିନ୍ତା ସଦ୍ଭାବ ପ୍ରକାଶ ପାଇବ ଏବଂ ସତକର୍ମରେ ଅଧିକ ଆଗ୍ରହ ରହିବ। ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟ ପରିବର୍ତ୍ତନରେ ଆୟ ଯାହା ହେଲେ ମଧ୍ୟ ମନରେ ଅସନ୍ତୋଷ ଓ ଆତ୍ମତୃପ୍ତି ରହିବ। ଯେଉଁମାନଙ୍କର ପୋଷ୍ୟ କର୍କଟ ସେମାନେ ସୁଫଳ ପାଇବେ। ଶୁଭ ରଙ୍ଗ ଧଳା, ଶୁଭ ସଂଖ୍ୟା 5। ମା ଭୁବନେଶ୍ୱରୀଙ୍କୁ ଆରାଧନା କଲେ ତାଙ୍କ ଦିନଟା ଆଜି ଭଲରେ ଯିବ। ପରବର୍ତ୍ତୀ ବ୍ୟକ୍ତି ବିଶେଷଙ୍କ ପାଖକୁ ଯିବା। ସିଂହ ରାଶିର ବ୍ୟକ୍ତି ବିଶେଷ କୃଷ୍ଣ ପକ୍ଷର ନବମ ଚନ୍ଦ୍ର ଘାତ ବାର ଯୋଗୁଁ ଗୁରୁଜନଙ୍କ ସହ ବିବାଦ ଓ କ୍ଷମତାଶାଳୀ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ଶତ୍ରୁତା ଏବଂ ରାଜନୈତିକ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଆକ୍ରୋଶ ଶିକାର ହେବେ। ଅପମାନ ଅପଜସ ଅପନିନ୍ଦା ମଧ୍ୟ ମିଳିପାରେ। ମନ ଅସ୍ଥିର ବିଷାଦଗ୍ରସ୍ତ ରହିବ। ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟ ପରିବର୍ତ୍ତନରେ ଆୟ ତୁଳନାରେ ଅଯଥା ଖର୍ଚ୍ଚ ଅଧିକ ହେବ। କର୍ମରେ ବିଫଳତା ଓ ସମ୍ମାନହାନି ହେବ। ଯେଉଁମାନଙ୍କର ପୂର୍ବ ଫାଲ୍ଗୁନା ସିଂହ ସେମାନେ ସତର୍କ ରୁହନ୍ତୁ। ଶୁଭ ରଙ୍ଗ ଗୋଲାପି, ଶୁଭ ସଂଖ୍ୟା 11। ପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଆରାଧନା କଲେ ସେମାନଙ୍କର ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। କନ୍ୟା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଘାତ ବାର ଅଷ୍ଟମ ଚନ୍ଦ୍ର ଚତୁର୍ଥୀ ତିଥି ଯୋଗୁଁ ମନରେ ବିରକ୍ତିଭାବ ଓ ଚିଡ଼ଚିଡ଼ାପଣ ପ୍ରକାଶ ପାଇବ ଏବଂ ଚାଲିଚଳନ କଥାବାର୍ତ୍ତାରେ ବିବାଦୀୟ ହେବେ। ଉଚିତ କର୍ମରୁ ବିଚ୍ୟୁତି ହୋଇ ଅନୁଚିତ କର୍ମରେ ଆଗ୍ରହ ରହିବେ ଏବଂ ସମସ୍ତ କର୍ମରେ ଭୁଲ ନିଷ୍ପତ୍ତି ନେବେ। ବାଣିଜ୍ୟ ବ୍ୟବହାର ବ୍ୟବସାୟ ପରିବର୍ତ୍ତନରେ ଆୟ ତୁଳନାରେ ବ୍ୟୟ ମଧ୍ୟ ଅଧିକ ହେବ। ଆର୍ଥିକ ସ୍ଥିତି ବିଗିଡ଼ିଯିବ। କର୍ମରେ ବିଫଳତା ଓ ବାଧାବିଘ୍ନ ଲାଗି ରହିବ। ଯେଉଁମାନଙ୍କର ଚିତ୍ରାକନ୍ୟା ସେମାନେ ଟିକେ ସତର୍କ ରୁହନ୍ତୁ। ଶୁଭଫଳ କଫି, ଶୁଭ ସଂଖ୍ୟା 12। ମା ଷୋଡ଼ଶୀଙ୍କୁ ଆରାଧନା କଲେ ଆଜି ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତ ହେବ। ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ମୁଖକୁ ଯିବା। ସପ୍ତମ ଚନ୍ଦ୍ର ଶନିବାର ଓ ଶୁକ୍ରଙ୍କ ନକ୍ଷତ୍ର ଯୋଗୁଁ ଆମୋଦ ପ୍ରମୋଦ ମଉଜ ମଜଲିସରେ ଅଧିକ ଆଗ୍ରହ ରହିବ। ମାନସିକ ପାରିବାରିକ ଶାନ୍ତି, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ମଧୁରତା ଓ ପରିଚିତ ମହିଳାମାନଙ୍କ ଠାରୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ଧନ ମିଳିବ। ପରିବାରର ପ୍ରତି ଅଧିକ ଯତ୍ନବାନ ହେବେ। ସହଧର୍ମିଣୀଙ୍କ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ୍ୟ ପ୍ରାପ୍ତି ହେବ। ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟ ଓ ପରିବହନରେ ଆୟ ଅତି ଉତ୍ତମ ହେବ ଏବଂ କର୍ମରେ ସଫଳତା। ସମସ୍ତଙ୍କର ଶ୍ରଦ୍ଧାର ପାତ୍ର ହେବେ। ଯେଉଁମାନଙ୍କର ସ୍ୱାତି ତୁଳା ସେମାନେ ଉପକୃତ ହେବେ। ଶୁଭ ରଙ୍ଗ ମାଟିଆ, ଶୁଭ ସଂଖ୍ୟା 4। ଆରାଧନା ମା ସମଲେଶ୍ୱରୀଙ୍କୁ ଆରାଧନା କଲେ ସେ ଆଜି ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହୋଇପାରିବ। ବିଛା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଷଷ୍ଠ ଚନ୍ଦ୍ର ଯୋଗୁଁ ମନରେ ପ୍ରସନ୍ନତା, ଶରୀରରେ ଅସୁସ୍ଥତା, ପରିବାରରେ ମିତ୍ରତା, ସମସ୍ତଙ୍କ ସହିତ ବନ୍ଧୁତା, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ମଧୁରତା, ଚାଲିଚଳନରେ ସଂଯମତା, ବଚନରେ ମଧୁରତା ଏବଂ ସମସ୍ତ କର୍ମରେ ସ୍ୱଚ୍ଛତା ଓ ସମୟାନୁବର୍ତ୍ତିତା ଆପଣାଇଲେ ଆପଣ ଶତ୍ରୁମାନେ ମିତ୍ରର ହାତ ବଢ଼ାଇବେ ଏବଂ ଆପଣଙ୍କ ଆପଣଙ୍କର ବକ୍ତବ୍ୟରେ ସମ୍ମାନହାନିର ଶକ୍ତି ରହିବ। ବାଣିଜ୍ୟ ଓ ବ୍ୟବସାୟ ଆୟରେ ଅତି ଉତ୍ତମ ହେବେ ଏବଂ କର୍ମରେ ସଫଳତା। କର୍ମସ୍ଥାନ ସମସ୍ତ ବାଧାବିଘ୍ନ ଓ ପ୍ରତିବନ୍ଧକ ଦୂର ହେବ। ଯେଉଁମାନଙ୍କର ଅନୁରାଧା ବିଚ୍ଛା ସେମାନେ ସୁଫଳ ପାଇବେ। ଶୁଭ ରଙ୍ଗ ଲାଲ, ଶୁଭ ସଂଖ୍ୟା 3। ପ୍ରଭୁ ହନୁମାନଙ୍କୁ ଆରାଧନା କଲେ ସେ ଆଜି ଶୁଭଫଳ ପାଇପାରିବେ।
ধনুরাশির ব্যক্তিবিশেষ পঞ্চমচন্দ্র ঘাত নক্ষত্র যোগু অপমান হেবে, অপযশ হেব, অপনিন্দা মিলিব। সন্তান মানকর শিক্ষা দীক্ষা চালিচলন কথাবার্তা ও কর্মকু নেই চিন্তিত হেবে। পৈতৃক সম্পত্তিকু নেই বিবাদ কিংবা পিতামাতাঙ্ক স্বাস্থ্যগত সমস্যা দেখা দিব। বাণিজ্য ব্যবসায় ও পরিবহনের মান্ধাবস্থা লাগি রহিব। কর্মরে বিফলতা, সহকর্মীক উপহার পাত্র হেবে। যেউমানঙ্কর পূর্বাড়াস ধনু সেমানে টিকে সতর্ক রুহন্তু। শুভরঙ্গ গোলাপি, শুভ সংখ্যা সাত, মা চণ্ডীক আরাধনা কলে আপনার শুভফল প্রাপ্তি হব। মকর রাশির ব্যক্তিবিশেষ চতুর্থ চন্দ্র, চতুর্থ তিথি, শনিবার ও শুক্রঙ্কর নক্ষত্র ভোগ হেউতিবারু ধন সম্পত্তি প্রাযোজ্য প্রতিপত্তি বৃদ্ধি পাইব এবং সমস্ত আশা আকাঙ্ক্ষা অভিলাষা পূর্ণ হেব। পুরাতন বিবাদ, জমি বিবাদ ও ঘর বিবাদর সমাধান হেব এবং মকদ্দমারে বিজয়লাভ করিবে। বাণিজ্য ব্যবসায় ও পরিবহনরে আয় অতি উত্তম হেব এবং নূতন পরিবহন ব্যবসায়ের সুযোগ মিলিব। কর্মরে সফলতা ও পদস্থ অধিকারীক কৃতিলাভ করিবে। যেউমানে শ্রাবণ মকর সেমানে আজি সুফল পাইবে। শুভরঙ্গ ইন্দ্রনীল, শুভ সংখ্যা এগার, মা চণ্ডীঙ্কু আরাধনা কলে শুভফল প্রাপ্তি হেব। কুম্ভরাশির ব্যক্তিবিশেষ তৃতীয় চন্দ্র, ঘাত তিথি, শনিবার ও শুক্রঙ্ক নক্ষত্র ভোগ হইতিবারু ঘাত তিথির প্রভাব রহিব নাই। মনরে উৎসাহ উদ্দীপনা, পরিবারের সুখ শান্তি, সজ্জনরে সুসম্পর্ক এবং ভাই ভৌণীক প্রতি স্নেহ শ্রদ্ধা আন্তরিকতা অধিক রহিব। সুখবর সুসংবাদ মিলিব এবং সমস্ত কর্মরে সুচিন্তিত পদক্ষেপ নেবে। বাণিজ্য ব্যবসায় পরিবহনরে আয় উত্তম হেব এবং কর্মরে সফলতা মিলিলে মধ্যে ঘাত তিথি যোগু কিছু সমস্যা দেখা যাব। যেউমানকর শতবিশা কুম্ভ সেমানে উপকৃত হেবে। শুভরঙ্গ কফি, শুভ সংখ্যা তিন, আরাধনা মা ভৈরবীঙ্কু আরাধনা কলে শুভফল প্রাপ্তি হেব। পরবর্তী রাশি বা শেষ রাশিকু আমি যা মীন রাশি। কৃষ্ণপক্ষের দ্বিতীয় চন্দ্র যোগু ধনক্ষতি, মানসিক অস্থিরতা, পরিবারের মনোমান্য এবং শরীর পীড়া ভোগিবে। মূল্যবান পদার্থ নষ্ট কিংবা হইরে কিংবা হজি যাইপারে এবং মালি মকদ্দমারে পড়িপারন্তি। বাণিজ্য ব্যবসায় ক্ষতি দেখা দিব এবং কর্মরে বিফলতা বাধাবিঘ্ন লাগি রহিব। যেউমানকর পূর্ব ভাদ্র ও রেবতী মীন সেমানে সতর্ক রহিবে। শুভরঙ্গ লাল, শুভ সংখ্যা ন, মা তারাঙ্কু আরাধনা কলে সেমানে শুভফল প্রাপ্তি পাইবে। ইয়েছিলা আজি বারোটি রাশি মানকর ব্যক্তিবিশেষঙ্কর কথা। আশা করে আপন ভালোভাবে বুঝিপারিথিবে। যা বি কিছু অসুবিধা রহিলা আপন মতে মেসেজ করিপারিবে। পুনি কইবাকু চাহে আজির দিনটি সমস্ত পাই সুখময় মঙ্গলময় হেউ। প্রতিদিন এইভাবে রাশির অপডেট পাই ভিডিওটিকে লাইক করন্তু, চ্যানেলটিকে সবসক্রাইব করন্তু এবং বহুল পরিমাত্রায় শেয়ার করন্তু। ধন্যবাদ। আজি মু বিদায় নেউছি, পুনি দেখা হব গত এপিসোডে।